شر النفاثات في العقد في العقد ومن كل تعد جمر تو يا ذا ومن شر ومن شر حاسد حسد দুনিয়া নামাজ নিউট বানছো দেবা স্যার হ্যাঁ রহিম পার্সাদ শুনেছ তুমি এরকম কথা কর মা আবার কথা তাব্বাত তাব্বাত কো আবার আপরে তাব্বাত ওয়াতাব يدا أبي لهب وتب وتب وقف وستب قل قل رب تشتيت বা মুসাদ্দাত কাফে মুসাদ্দাত জিমে মুসাদ্দাত অকফ অবস্থায় কলকলার হরফ কী হইলে তাসদীদ যুক্ত হইলে কলকলার নাক শক্ত হবে সবল হবে শক্তিশালী হবে আকওয়া আকবর কলকলায় আকবর আকওয়া শাদীদ ওয়াতাব লাহাক له دعوة الحق حق له دعوة الحق حق ولا عذاب الآخرة أشق ولا جدال في الحج حج وألقوه في غيابة الجب جب وتب ما
أغنى 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 ما أغنى ما أغنى ما أغنى عنه عنه عن عنه 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 ما أغنى عنه ماله وما كسب وما كسب بلو ما saya selatul mata এই যে বাঙালির একটা অভ্যাস খারাপ হে কি কই আমরা কি কই কি ভুল হইতেছে আমরা কইয়া দিব তোরা আমি যখন বলি তখন না বলবো মাঝখান দিয়ে শব্দ করো কেন سيصلى سيصلى لا يصلها لا يصلها إلا الأشقى أشقى سيصلى سيصلى نارا ذات لهب لهب লাহাবিউ আমরাতুকে অক্ষ করবে না কেউ লাহাবিউ অমরাতুর ভরে তো আলাকা আছে অক্ষের চিহ্ন দিয়ে সেটা ভুল গলত এটা কি এখানে অক্ষ হবে না লাহাবের মধ্যে অক্ষ করতে হবে অথবা অমরাতুহু হাম্মা লাতাল হাতাবর মধ্যে অক্ষ করবে সাবধান এখানে কেউ কোনো সময় অক্ষ করবে না কও سيصلى سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب لهب وامرأ وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب حطب 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 حمالة الحطب حمالة الحطب حطب سيصلى ردك ركو سيص سيصلى بوكا سيص يص يص سيصلى سيصلى ذات لهب
তালাহাবনা তালাহাবনা লাতালাহাব লাতালাহাব ওয়াম 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 রাআতুহু মাতা ফি জিদিহা হাবনুম হাবলুম শব্দে কয় হাবলুম হাবলুম মিন মাসাদ বাস শেষ হুজুর আছে আজকে শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর কর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তিন দিন আল্লাহর কোরআনের পরিবেশে জান্নাতি পরিবেশে হ্যাঁ কোরআনের নিসবতে আল্লাহ তাআলা এখানে আসার বসার শরীক হওয়ার শোনার মাস্ক করার সুযোগ দিয়েছেন সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। ইনশাআল্লাহ এমনিভাবে যখন যেখানে আল্লাহর কোরআনের দাওয়াত আসবে সেখানে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ, নাকি? এটা তো মাত্র একটা মোজাকারা করা হইলো, একটা আলোচনার মতো। কি হবে আল্লাহর কোরআন কীভাবে পড়তে হবে, হরফগুলি কীভাবে উচ্চারণ করতে হবে, হুজুররা সবাই বলছি, আমরা বলছি, দেখাইছি, আমগাও কিছু হয় না, আমারও কিছু হয় না, আমারও কিছু হয় না, হওয়ার জন্য কী করতেছি, মোজাকারা করতেছি, চেষ্টা করতেছি, আরও সুন্দর করতে হবে, এখনও কিছু হয় নাই, এখনও কিছু হয় নাই, মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাবো, চেষ্টা করতে হবে সবাই, মৃত্যু পর্যন্ত কী করতে হবে, চেষ্টা করে যেতে হবে। চেষ্টা অবস্থা যদি ভুল হয় গলত হয় সমস্যা নাই, আল্লাহ দশের পরিবর্তে বিশ নাকি দিবে বলছে আল্লাহর হাবিব। বলেন যে হাজারো চেষ্টার পর তার মুখে দিয়ে হরফ উচ্চারণ হয় না, মুখের জড়তা জবান শক্ত হয়ে গেছে, কিন্তু বেচারা চেষ্টাও ছাড়তেছে না, চেষ্টা করে যাইতেছে। এই অবস্থা তার যত ভুল হবে আল্লাহর হাবিবের ঘোষণা তাকে দশের পরিবর্তে বিশ নাকি দেওয়া হবে। ঠগাইছে, চেষ্টা করতে অসুবিধা, চেষ্টা করে যাবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি তো এখন থাকতাম কাতারে, শুধু হুজুরগো মহব্বতে তোমাগো মহব্বতে আল্লাহর কোরআনের আজমত মহব্বতের কারণে আমার ভিসা টিকিট আইসা রয়েছে আরও 15-20 দিন আগে কাতারে যাওয়ার। এই ঈদের বেড়ান খেলান বাদ দিয়া কাতারের সফর বাদ দিয়ে এখানে আসছি, কথা বুঝছো? ইনশাল্লাহ হুজুররা আছেন, আজকে তো শেষ, দোয়া করে যাবে সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত কোরআনে কারিমের এই খেদমতের সাথে লাগায় রাখেন, এবং কোরআনে কারিমের আজমত মহাব্বত আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরে বসায় দেন। এবং সর্বশেষ কথা হলো, আমরা যে যাই কিছু করি না কেন, টোটাফাটা যাই কিছু আমল করতেছি, দিনের কাজ করতেছি, আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। কী জন্য করতেছি? এবং দিনের যে কোনো কাজ করব এখলাসের সাথে করব, এখলাসের ভিত্তিতে করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখলাস নসিব করুন বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখলাস নসিব করুন বলেন আমিন। তিনটা কথা বলছিলাম যে কোরআনে কারিম বিশুদ্ধ পড়তে হলে তিনটি বিষয় বলছিলাম, কয়টি? এক নম্বর, এলমে তাজবিদে পারদর্শী হইতে হবে, মুজাউবিদ হইতে হবে। কি হইতে হবে? মুজাউবিদ, পারদর্শী। দুই, এলমের অস্মখতে কি হইতে হবে? পারদর্শী হইতে হবে, কথা বুঝো নাই? তিন নম্বর, এলমে উকুফ আওকাফ, এলমে উকুফে পারদর্শী হইতে হবে। এই তিনটা বিষয়ের সমন্বয়, তিনটি বিষয়ের সমন্বয় যখন হবে পরিপূর্ণ তখন হবে মুকাম্মাল তারতিলুল কোরআন ওয়ারাতিলুল কোরআনা। একটার মধ্যে যদি কমি থাকে হবে না। তোমার তাজবিদ সব ঠিক আছে, রসমখতের বিষয় ঠিক আছে, কিন্তু ওয়াকফের মধ্যে ধরা খাইছো, তোমার ওয়াকফ আদার কোনো ঠিক ঠুকানা নাই, সব ক্যান্সেল, সব কি হয়ে যাবো?
কারণ তুমি সুন্দর মাখরা সিফাত মদ গুন্না সব কিছু ঠিক করে আদায় করছো, কিন্তু তুমি অক্ষর মধ্যে যে উল্টাপাল্টা করছো, অর্থ পরিবর্তন হয়ে গেছে, অর্থের মধ্যে কী হয়ে গেছে, পরিবর্তন করছে, তোমার সব ক্যান্সেল, তোমার সব খেয়ে যাবে। এই জন্য এই তিনটি বিষয়, এলমে তাজবিদ, এলমে রসমখত, এলমে উকুফ, এই তিনটির মধ্যে সবচেয়ে কঠিন হইল এলমে উকুফ বা আওকাফ। এলমে উকুফ বা এটা হলো সবচেয়ে বেশি কি কঠিন। এই জন্যই যারা অর্থ জানে না তাদের দ্বারা সম্ভব না, যারা অর্থ জানে তারা আরও বেশি গলতি করে, কেন মাস্কো নাই, অনুশীলন নাই। এই জন্যই কোরআনে কারিমকে বিশুদ্ধ পড়তে হলে, তার তৈরির সাথে নিজে তেলাওয়াত করতে হইলে, আল্লাহর বন্দাদেরকে ছাত্রদেরকে বিশুদ্ধ তালিম দিতে হইলে, এই তিনটি বিষয়ের সমন্বয় হইতে হবে, নচেত সারা জীবন নিজে গলতির মধ্যে থাকবা, মানুষকে গলতি শিক্ষা দেওয়া যাইবা। কথা বুঝো নাই? অরাত্তিল কোরআন আর যথাযথ হক আদায় হবে না, ইয়াতলু নাহু হাক্কা তিলাওয়াতির হক যথাযথভাবে কী হবে না, আদায় হবে না। সুতরাং এই জন্যে বলছি কমপক্ষে যেখানে দাও দুই বছর ধারাবাহিক মেহনত করতে হবে, কোরআনে কারিম সম্পর্কে এই সমস্ত বিষয় জানতে হইলে, জ্ঞান অর্জন করতে হইলে, কোরআনকে বিশুদ্ধভাবে তার তিলের সাথে পড়তে হইলে কমপক্ষে দুই বছর লাগাতার সময় লাগাইতে হবে, মেহনত করতে হবে। ঠিক আছে, মনে থাকবে, দোয়া করো আল্লাহ সবার কবুল করুন। এখন নাস্তার নাস্তা রেডি হয়েছে, নাস্তা রেডি হয়েছে, নাস্তা খাই আবার শর্ট করে। হ্যাঁ হ্যাঁ, কখন এখন হাজিরা হবে, হাজিরার পরে নাস্তার ছুটি হবে, তারপরে আবার সবাই ওজু ইস্তিনজা সাইরা বসে যাবা। হুজুররা আছেন, আমি বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এ চুপ, স্টপ, এ ওই যে কোরআন শরীফের কথা বলছিলাম, কোরআন শরীফ ইনশাল্লাহ আমি শহর সাহেব পৌঁছাই দেবো, শরীফ সাহেবের এখানে থাকবে, যারা নিতে চাও যত কপি লাগবে। অকফ ইয়াদা বিষয়ভিত্তিক আয়াত তিন কালারে করা হয়েছে কোরআন শরীফ, বলছি কালকে সব এখান থেকে যার যত কপি লাগে আবার শরীফ সাহেব থেকে নেওয়া যাবে সবাই। ঠিক আছে, পাঁচশো টাকা করে তিন কালার, সৌদি বান্ডে কাগজ খুব মানে সেরা, মার্কেটের সেরা, আলহামদুলিল্লাহ তিন কালারে করছি, দেখলে সবাই খুশি হয়ে যাবা, এবং খুব সহজে ছাত্ররা ধরতে পারবে, হুজুরদের জন্য সহজ। আয়াতে মুতাশা বিহাত বিষয়ভিত্তিক আয়াত সব কিছু দেওয়া আছে, মালান সাহেবগুলাই মুফাসেরগুলাই ওয়াজ করতেও সুবিধা হইব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।